Plabi's Little World or Aniti Vlogolem of Plabita Hokolokis Wagatam Janaisu, as he said Hunters and Hokolokit Hunters of Hubesan Yapon Kurilo. Aji my Abnolokor so let the video lohisu or he video to a Hantunia restaurant of Nolok de Kam, Mane Yaragor blog to Mapnolok de Kai Silo Zami Kobel Kabogo Silo, so video to Dikol Hobobulimoi include no Kurilo, extra point more video to the Kabulai Subnolok, Mane restaurant Connor. খুব ধুনিয়া রেস্টুরেন্ট হয় আমাৰ ইয়াতে হোম টাউনতে আছে মানে নতুনকে খুলিছে খুব ধুনিয়া হয় এম্বিয়েন্সটো ইমানে ধুনিয়া আপোনালোকে দেখিলে নিজেই গম পাব আৰু যদি আপোনালোকে মিৰজাৰ উছৰে পাজৰে থাকে তেতিয়া আপোনালোকে নিশ্চয় এখন ভিজিট কৰিব খুব ভাল লাগে আৰু তাৰ ওনৰজন মোৰ লগতে পঢ়া ক্লাছমেট হয় সো আমি গৈ খুব ভাল পালো তাত মানে গুটেখিনি তাত ভাল লাগিলে এম্বিয়েন্স খোৱা বোৱা লগতে ব্যৱহাৰ পাতি সকলোখিনি ভাল লাগিলে সো ভাবিলে আপোনালোকৰ লগত শেয়ার কৰো গতিকে বলক বেছি দেৰি নকৰো আৰু আজি ভিডিওটো আৰম্ভ কৰো আৰু আশা কৰো আপোনালোকে যাতে একেবাৰে ভিডিওটো হেখলে যায় আৰু হেখত জনাই দিয়ে ভিডিওটো চাই কেনেকুৱা পালে ৰেষ্টুৰেণ্টখনৰ নাম হৈছে ফুডি আৰু এখন খুব ধুনীয়া ৰেষ্টুৰেণ্ট হয় ইয়াত আপুনি ইণ্ডিয়ান চাইনিজ কণ্টিনেণ্টেল সি ফুড সাউথ ইণ্ডিয়ান সকলোখিনি পাই যাব লগতে টি এণ্ড বিভৰেজেছো আছে আৰু এখন খোলাৰ প্ৰায় ডেৰ মাহমান হ'ল যোৱা নাছিলোঁ ভাবিলোঁ যাওঁ বুলি আৰু হাজবেণ্ডে এটা ট্ৰিট দিম বুলি ক'লে চ' আমি ইয়াতে আহিম বুলি ক'লোঁ ৰেষ্টুৰেণ্টখন আপুনি যদি বঙৰা ফালে আহে তেতিয়া পাব আই টি পাৰ্কৰ অপজিটতে আছে আৰু খুব ধুনীয়া ৰেষ্টুৰেণ্ট হয় কেতিয়াবা আপোনালোকে এইফালেদি গ'লে ইয়াত সোমাই খাই যাব পাৰিব আৰু এণ্ট্ৰেঞ্চটোৱে কিমান ধুনীয়া চাওকচোন ইমান ভাল লাগে ইনড'ৰ ছিটিং আউটড'ৰ ছিটিং দুয়োটা ফেচিলিটি আছে ইয়াত আৰু ফটোৰ কাৰণে খুব মজা প্লেচ হয় লাইটছবোৰো ইমান ধুনীয়াকৈ ডেকৰেশ্যন কৰি লগাই থৈ দিছে মানে এটমস্ফিয়াৰটো দেখিলে আপোনালোকৰ মানে ইয়াত গৈ পেলাই এবাৰ বহি যাবৰ মন যাবই আৰু আনটোফালে এইফালে চাহ খোৱাই আছে চাহ কফি যি লাগে বেছিভাগে বাহিৰতে বহি পেলাই ভাল পায় কাৰণ এম্বিয়েঞ্চটো ইমানেই ধুনীয়া আৰু এটা বাৰ্থডে পাৰ্টি চলি আছিলে তাত আৰু তেওঁলোকেও যেতিয়া মানে কেকটো কাটিলে ধুনীয়া গান লগাই দিছিলে সেইখিনি মই কভাৰ নকৰিলোঁ কাৰণ কপিৰাইট লাগি যাব এয়া চাওক ওপৰ ফালে কিমান ধুনীয়াকৈ ডেকৰেট কৰি দিছে যদি খুব ভাল ফটোজেনিক মানুহ আহে বা ফটো উঠি ভাল পোৱা তেওঁলোকে খুব ধুনীয়া ধুনীয়া ফটো ইয়াতে উঠিব পাৰিব আমিও ট্ৰাই কৰিছোঁ বাৰু দুই এখন উঠিবলৈ She left her home to find where she belongs Her mother's scared to leave her ৰেষ্টুৰেণ্টখনৰ কাষতে লাগি আছে এখন পেট এণ্ড ভেট চলিউশ্যন ক্লিনিক ইয়াত আপুনি আহি পেলাই এনিমেলছ ৰিলেটেড কিবা প্ৰব্লেম থাকিলে দেখাব পাৰিব খুব ধুনীয়াকৈ খুলিছে নতুনকৈ খুলিছে এইখনো চাগে সেইখনৰ লগতে কিবা এটাচমেণ্ট থাকিবও পাৰে মই ভালদৰে সিমান নাজানো চাওকচোন কি মৰম লগা আৰু ওপৰত এনেকৈ ৰেবিটছবোৰ আছে আৰু বাবু ইহঁতক চাই খুব ভাল পাইছে দেখিলা কিমান কিউট কিউট হয়নে নহয় কিউট কিউট ৰেবিট হয়নে নহয় এয়া চাওক ৰেষ্টুৰেণ্টখনৰ একদম কাষতে লাগি আছে ক্লিনিকখন আপোনালোকে কিবা প্ৰব্লেমবিলাক ইয়াত আহি দেখাব পাৰিব আৰু এইফালে মানুহবোৰে খাই আছে এবাৰ আপোনালোকক দেখাই দিলোঁ মই আমি ষ্টাৰ্টাৰ হিচাপে চিকেন ড্ৰাই ফ্ৰাই অৰ্ডাৰ কৰিছিলোঁ সেইখিনি দিলে আৰু খাবলৈ আৰম্ভ কৰি দিলোঁ হামলা আহি গ'ল ধুনীয়া হৈছে সেইখিনিও খাই ভালেই লাগিছে ভিডিঅ'কৰণ হ'ল ফটো দুখনমান ভণ্টিয়ে উঠাইছিলে তাকে দেখাই দিলোঁ আৰু ইণ্টাৰেষ্টিং কথাটো যে বাবুৱেও খাই ভাল পাইছে বেছি জ্বলা মানে তাৰ কাৰণে দিব দিয়া নাই আৰু তেনেকুৱাকৈ তেনেকৈ বনাই দিছে তেওঁলোকে এইটো এটা ছেকশ্যন আছে এইফালে আপোনালোকে ধুনীয়া ধুনীয়া ফটো উঠিব পাৰে আৰু বাবুৰ লগত বেছি ফটো উঠিবও বেয়া লাগে সেইকাৰণে দুখনমান উঠিলোঁ আৰু ভণ্টি আৰু মই আৰু চেয়াৰবোৰ ইমান ধুনীয়া লাগিছে লগতে এইফালেও এটা ছেকশ্যন আছে এইখিনিত আপোনালোকে যদি ফটো উঠে ফটোখিনি খুব ধুনীয়া হয় আমি দুখনমান তাৰাতাৰি ফটো উঠি লৈছোঁ ইয়াত আৰু এইখিনি হৈছে ইনড'ৰখিনি আপোনালোকক মই দেখাই দিছোঁ অ'ভাৰঅল তাৰপিছত অলপকৈ দেখাই দিম আৰু যিহেতু গান বাজি আছিলে ইয়াত চ' মই ভইচ অভাৰ কৰিব লগা হ'ল নহ'লে মই ভইচ অভাৰ নকৰিম বুলিয়ে ভাবি গৈছিলোঁ কিন্তু গান চলি থকাৰ কাৰণে ভইচ অভাৰ কৰিয়ে দিলোঁ আৰু ইণ্ড'ৰ ফালে এনেকুৱা ধৰণৰ হয় কিছুমান ধুনীয়া ধুনীয়া ফটো ইয়াত লগাই থৈ দিছে আৰু এইফালে কিটচেন দৰ্জাখন বন্ধ আছে আৰু এইফালে হৈছে ওনাৰজন ওনাৰজন মোৰ লগৰে ল'ৰা হয় সি খুব কষ্ট কৰি পেলাই বনাইছে এখন ভালেই লাগিছে কিন্তু আহি
অল টোটেল ইনডোর আউটডোর মিলি 50 মানুষের ক্যাপাসিটি আছে এবারত বহিবরাকে। সো আহিব আপনাদের যদি অহা নাই, আর আমার খানা আহি গল, খোৱাৰ আগত ফটো মেইন। সো ফটো কেখন ঘন্টি উঠাই আসলে এইখানে আমার খানা, কিন্তু বাবুর কারণে এইবর খাব অকান ভয় লাগে না, মশলা থাকে সেইকাৰণে তারবাবে এক্সট্রাকে ডাল ভাত আর অকান আলু ভাজি দিছিল অর্ডার, সেইখানে ধুনিয়াকে দিছে আর সিও ভালে পাইছে, অলপ খাইছে বেশি নাখালেও, বাহির খোলা আজিকালি সিও অলপ সলপ ভাল পায়, একবারে অভ্যাস নকরালেও বেয়া, সেইকাৰণে অলপ সলপ তাকো বাহির খুব অভ্যাস করছো, কিন্তু তার কারণে আমি এক্সট্রাকে বনায় দিব দিও, মানে মশলা জ্বলা একো নিদিয়াকে তেনেকে ধুনিয়াকে বনায় দিয়ে, সো তাক তেনেকে খুয়ালো, যিখিনি খালে খালে আর ভাল লাগিছে, সি খুয়ালে সি খালেহে ভাল লাগে, সি নাখালে আমার মন ভাল নালাগে, সেইকাৰণে প্রথমতে তাক খুয়াই লৈছো, তারপর আমি খাম আর। বাহিরের পৰা ধুনিয়া ধুনিয়া বতাহ আহি থাকে, লগতে মানে খুবই ভাল লাগিছে, আর প্রথমবার এনেকা রেস্টুরেন্ট এখন পাইছো, ইয়াত বহুতেই ভাল লাগিছে, আর মানুষবর সব খোয়া লওয়াতকে ফটো উঠাতে ব্যস্ত হয়ে গেছে, হবই বারো, ইমান ধুনিয়া একটা পরিবেশ পালে আমিও উঠিছো, নুঠা নহয়। বাবু আর মোর খোয়া হয়ে গল, আর ভন্টি আর ভিনদয়াকে খাই আসলে অকান দেখাই দিল। ইন্দোর ফালে এনেকে দুটা পার্ট বনাই দিছে, এন্ট্রেন্সটা এটাই, সোমাই আহি এনেকে দুটা পার্ট আছে, আর যতে আপনাদের বহিব ইচ্ছা করে তাতে বহিব পারিব, ইয়াতো ধুনিয়া ফটো উঠিব পৰা সুবিধা করে দিছে, লগতে আপনাদের কিবা ডিসকাশন করবলে করবও পারিব। আর কোইনসিডেন্টালি কিটামান লড়া লগ পালো, সেইকেইটা মোর চিনাকিয়ে হয়, ভাইটিয়ে হয়, সিহঁতও মানে কাম করে আহি ইয়াত খাবলে আহিছে, ভাল লাগিল লগ পাই সিহঁতক, আর আমি কেইখনমান ফটো উঠিছিলোঁ, তার দুই এখন আপনাদের দেখাই দিলো, আর খাই বই আমি শেষত ওলাই আহিলো, তার আগতে মই অকমান আপনাদের দেখাই দিছো শেষর বাবে, আর আপনার চাই লব, আর বাবু শুব ওলাইছিলে, জাস্ট অকমান টোপনি আহিছিলে তার, আর এনেকে খাই বই আমি ওলাই আহিলো। আপনাদের রেস্টুরেন্ট কিমানেই ধুনিয়া হয়, বহুত ভাল লাগে, আর বিশেষকৈ ছোৱালীবিলাকে আর মহিলাবিলাকে তাত গৈ বেছি ভাল পাব, কারণ খুব ফটো মানে উঠিবৰ কাৰণে ভাল হয় প্লেসটো, মানে রেস্টুরেন্টখন, এর ফটো উঠিলো আর বহুতেই ভাল লাগিল, আর খানাটাও খুব টেস্টি বনাইছে, ভাল লাগিল, বাবুর কারণেও এক্সট্রাকে আমি বনাব যিখিনি কৈছিলোঁ ধুনিয়াকে বনাই দিছে, সিও খাই ভাল পাইছে, সো ফিডব্যাকটো ভালেই পালো, ভালেই দিলো, আর ভিজিট করব কেতিয়াবা, আর আজি ভিডিওটো চাই কেনেকুৱা পালে আপনাদের মোক জনাই দিব, যদি ভাল পালে লাইক করে দিব, যদি প্রথমবারে মোৰ চ্যানেলটোলৈ আহিছে তেনেহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিব, আর যদি মোৰ নতুন ভিডিও চাবলে ইচ্ছা করে তেতিয়াহলে কাষতে থকা বেল আইকন যেটা আছে সেইটো প্রেস করে দিব, তেতিয়া মই যদি কিবা নতুন ভিডিও দিও আপোনালোকে পাই যাব, আজি ভিডিওটো মই এইখিনিতে সামৰিলোঁ, ধন্যবাদ। Everything she got